নমস্কার, আমি ডক্টর পূর্ণেন্দু রয়। আমি একজন সার্জন, জেনেসিস হসপিটাল, কসবা, কলকাতায়। না, আমি আজকে কোনো রকম সার্জিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব না। এখন চারিদিকে একটা ভীতি তৈরি হয়েছে, সবাই আতঙ্কে আছে। ইয়াস, উই আর টকিং অ্যাবাউট ডেঙ্গি। বলে আমরা জানি যে ডেঙ্গি জ্বরটা মশার কামড়ের থেকে হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অত সিরিয়াস নাও হতে পারে এবং অনেকে অল্প জ্বরের উপর দিয়ে পার পেয়ে যায় এবং তারা জানতেও পারে না যে তাদের ডেঙ্গি হয়েছে, কারণ লোকেরা মনে করে এটা একটা ভাইরাল ফিভার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে জিনিসটা হয়, খুব হাই ফিভার হয়, জ্বর প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট অবধি হয়, সিভিয়ার মাথা যন্ত্রণা হতে পারে, গা বমি বমি ভাব, বমি, মাসল পেইন, বডি এক, চারিদিকে যন্ত্রণা, জয়েন্ট পেইন হতে পারে এবং অনেকের চোখের পেছনে ব্যথা হতে পারে। কিছু কিছু লোক আবার চোখ লাল হয়ে আসে, যেটা অনেকে কনজাংটিভাইটিস বলে ভুল করছে, কিন্তু আসলে এটা একটা সিভিয়ার টাইপ অফ সিমটমস অফ ডেঙ্গি ফিভার। এর সাথে নানান গ্ল্যান্ডস ফুলে উঠতে পারে আর চারিদিকে র্যাশ তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি 5 থেকে 7 দিনের মধ্যে তারা রিকভার করে যায় এবং তাদের কোনো রকম কমপ্লিকেশনস বা প্রবলেম হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা খুব সিরিয়াস দিকে টার্ন নেয় এবং যাদের হ্যামারেজ তৈরি হতে শুরু করে, তাদের ব্লাড প্রেশার ড্রপ করে এবং কেউ কেউ হ্যামারেজিক শক সিন্ড্রোমে চলে যায়, যেখানে অনেক সময় এটা ফেটাল বা জীবনহানিও হতে পারে। দ্য ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল থেকে বলেছে যে 2022 থেকে 2023-এর মধ্যে 67,271 জন পেশেন্টের ডেঙ্গি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। 67,271 ডেঙ্গি পেশেন্ট ওয়েস্ট বেঙ্গলে হয়েছে আর তার মধ্যে 30 জনের মৃত্যু হয়েছে। দিস ইজ হাইয়েস্ট ইন দ্য হোল কান্ট্রি। তারপরেই আছে বিহার। 2023-এর জানুয়ারি থেকে এখন অবধি 3,000-এরও বেশি লোকের ডেঙ্গি জ্বর হয়েছে এবং শুধু কলকাতাতেই 5 জনের উপর লোক মারা গেছে। এর জন্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে 9,000 ডাক্তার আর প্যারামেডিক্যাল টিমকে ট্রেন করা হয়েছে, যাতে কিনা এই স্পেশাল ফোর্স ডেঙ্গি ম্যানেজমেন্ট করতে পারে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর আরেকটা এফর্ট নিয়েছেন, যেটা সেটা হচ্ছে 129টা সিভিক বডিজ তৈরি করে তাতে প্রায় 1.32 লাখ 1,32,000 ওয়ার্কার্স, কর্মীকে ট্রেন করা হয়েছে, যারা এই মসকিউটো মিটিগেশন ডেঙ্গি ফিভার ম্যানেজ করার জন্য ডিফারেন্ট ডিস্ট্রিক্টে যাবে। এখান থেকে নানান রকমের মাছ চারিদিকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যারা কিনা মসকিউটো লার্ভাকে খায়, যাতে কিনা আমরা মসকিউটো পপুলেশনটাকে কন্ট্রোলে রাখতে পারি। 600 র্যাপিড রেসপন্স টিম তৈরি করা হয়েছে এই লার্ভা মিটিগেশন আর্জেন্ট আরবান এরিয়াতে প্রয়োজন হলে তারা যাতে সেটা হ্যান্ডেল করতে পারে। এছাড়া সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে ডেঙ্গি টেস্টিং এবং কম্পালসারি করা হয়েছে। কোনো হাসপাতালে জ্বর নিয়ে কোনো পেশেন্ট যদি আসে, তাহলে তার যেন সেই ফর্মটা ফিল আপ করা হয়, যাতে কিনা আমরা একটা স্ট্যাটিস্টিক্স রাখতে পারি, কারণ আমরা বুঝতে পারবো তাহলে যে ডেঙ্গি অ্যাকচুয়ালি কতটা সিরিয়াস। তার মানে বেসিক্যালি আমরা বলার চেষ্টা করছি যে জ্বর হলে আমরা যেন কখনোই এটাকে ক্যাজুয়ালি না নিই, যে আর একটা ভাইরাল ফিভার হয়েছে, প্যারাসিটামল খেয়ে আমরা জাস্ট নিশ্চিন্তে বসে আছি। কারণ কিছু কিছু ক্ষেত্রে যে হেমারেজিক কমপ্লিকেশনসটা দেখা যায়, তার কারণ হচ্ছে প্লেটলেট কাউন্ট ড্রপ করতে থাকে। সাধারণত আমাদের রক্তে 1.5 লাখ থেকে 4 লাখ অবধি প্লেটলেট থাকে এবং যাদের জ্বর হয়েছে তাদের ডেঙ্গির সাথে যদি আমরা প্লেটলেট কাউন্ট করি, আমাদের খেয়াল রাখতে হবে প্লেটলেট কাউন্টটা যাতে ড্রপ না করে, কারণ প্লেটলেট কাউন্ট ড্রপ করলে ব্লাড ক্লট করতে পারে না, তখন চারিদিকে হ্যামারেজ হয়, ব্লিডিং, পেটিকিয়ে র্যাশ এবং অনেক সময় ইন্ট্রাসেরিব্রাল ব্লিডিং হয়ে সেটা ফেটাল হতে পারে। সো আমাদের উদ্দেশ্য কি, জ্বর হলে যাতে আমরা সেটাকে ইমিডিয়েটলি ডেঙ্গি কিনা ডায়াগনোস করতে পারি। আর প্রথম 5 দিন আপনারা যদি ডেঙ্গি ডায়াগনোসড হয়ে থাকে, তাহলে বাড়িতেই ট্রিটমেন্ট করা সম্ভব, মশারির ভেতর শুন, যাতে আরেকটি মশা এসে
সেখান থেকে আপনার থেকে আর বাদ বাকি লোকজনদের ডেঙ্গি না ছড়ায়। বেশি করে জল খান, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস খান, কারণ পেয়ারা, পেঁপে, পেঁপের রস, ব্রকোলি এবং ফ্রেশ ফ্রুটস খেলে এতে ফোলেট বেশি থাকে, ফোলিক অ্যাসিড, এরা প্লেটলেট স্টিমুলেট করতে পারে। আর যে কারণে আমি সার্জন হয়ে এই বার্তাটাও আজকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কারণ আমি আজও ভুলতে পারি না বেশ কয়েক বছর আগে শুক্রবার দিন আমার এক বন্ধু, হিন্দু স্কুলে আমরা একসাথে পড়াশুনো করেছি, ডাক্তার, পিডিয়াট্রিক্স প্র্যাকটিস করতে, সে শুক্রবার জ্বর হওয়ায় শুক্র শনি রবি বাড়িতে ইগনোর করে শুয়েছিলেন এবং সোমবারের মধ্যে যখন ডিটোরিয়েট করে সে হসপিটালে পৌঁছে গিয়ে তাকে আর বাঁচানো যায়নি। আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই ফ্রেন্ড হু ইজ এ ডক্টর, ইউ শুড নট লুজ। আপনারা যেন আর কাউকে ডেঙ্গি থেকে হারাতে না হয় সেই জন্য আমরা সকলে মিলে জড়ো হই, আমরা সাবধানতা অবলম্বন করি, কোথাও জমা জল যেন না রাখতে দিই। মসকিউটো পপুলেশন আমাদের স্বাস্থ্য দপ্তর কন্ট্রোল করছে, আর আপনাদের যদি মনে হয় থাকে যে এটা দেখে আপনারা উপকৃত হলেন তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ডক্টর পূর্ণেন্দু রায় ইংলিশ আর ডক্টর পূর্ণেন্দু রায় বেঙ্গলি, আর দেখতে থাকুন স্বাস্থ্য সম্পর্কিত, এডুকেশন সম্পর্কিত, এবং আমরা হেলথ রিলেটেড ছাড়াও হেলদি ফুড নিয়ে আলোচনা করি এক্লিসিয়াস্টিস ক্যাফের থ্রু দিয়ে, ফার্স্ট হেলথ ক্যাফে ইন ওয়েস্ট বেঙ্গল। আর দেখতে থাকুন আমাদের এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে ওরায়ন এন্টারটেনমেন্ট, আর আমাদের ট্রাস্ট জিসিটি জেনেসিস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের থেকে আমরা সমাজকে দিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করে থাকি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল।